শোকের বাস। এই মাসেরই 15 তারিখে 1971 সালে পাকিস্তানের দালালেরা পরাজিত শক্তি, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি রাজাকার আল বদর আল শামস, খন্দকার মোস্তাক আহমদ, জিয়াউর রহমান, মাহবুব আলম চাষি, এদের নেতৃত্বে আমাদের মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। শুধু হত্যা করে ক্ষান্ত থাকে নাই, আপনারা শুনেছেন একটু আগে আমাদের চেয়ারম্যান সাহেব সাইফুল সাহেব বলেছেন যে হত্যাকাণ্ডের বিচার রোধের জন্য ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ এবং ইন্ডিপেন্ডেন্ট আইন পাস করে খন্দকার মোস্তাক আহমদ এবং জিয়াউর রহমান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে ইন্ডিপেন্ডেন্ট আইন বাতিল করেন এবং খুনিদের বিচারের আওতায় এনে বিচার কার্য সম্পন্ন করেন এবং ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করে বিচারের কাজ সমাপ্ত করেন, জাতিকে কলঙ্কিত করেন। প্রিয় সুধীবৃন্দ, বঙ্গবন্ধু বাংলাদেশের সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন কিন্তু অল্প সময়ে তাকে হত্যা করার জন্য তিনি এই স্বপ্ন পূরণ করে যেতে পারেন নাই, কিন্তু তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করার জন্য ভিশন 2041 দিয়েছেন। একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সুখী, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ গড়ার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আজকে এই শোকের দিনে আপনাদের কাছে আবেদন জানাবো শ্রমিক ভাইরা, আপনাদের কাছে জাতি ঋণী। আজকে বাংলাদেশ যে এগিয়ে গেছে, বাংলাদেশের মাথা পিছু আয় বেড়েছে, রপ্তানি বেড়েছে, রিজার্ভ বেড়েছে, সব কিছু সম্ভব হয়েছে শ্রমিক ভাই আপনাদের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রমের জন্য। আপনারাই শিল্পে উৎপাদন বাড়িয়েছেন, আপনাদের জন্য রপ্তানি বেড়েছে, আমি সবসময় আপনাদেরকে স্যালুট করি। আপনাদের সকল বিপদ আপদের পাশে ছিলাম, এখনও আছি, ইনশাল্লাহ আগামী ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব, আপনাদের মঙ্গলের জন্য কাজ করে যাব। আপনাদের শ্রমিক লীগ আছে, শ্রমিক সংগঠন আছে, শ্রমিক ফেডারেশন আছে, সকল নেতৃবৃন্দের সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক, সবার সাথে আমার কথা হয়। আপনারা কখনো নিজেদেরকে একা অসহায় মনে করবেন না, আপনার পাশে আমি আছি, আমার সরকার আছে, আমার মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত শ্রমিক দরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছে। কাজে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই শোককে শক্তিতে পরিণত করে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকবেন, শেখ হাসিনার সরকারের পাশে থাকবেন, আওয়ামী লীগের পাশে থাকবেন এবং আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করে পদ্মা সেতুর মতো আরও অনেক মেগা স্ট্রাকচার করার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।